নমস্কার আজকে আমি অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটি টার্টারেট অফ অ্যান্টিমোনি এবং পটাশের রাসায়নিক সংমিশ্রণে তৈরি হয়েছে এবং পোটেনটাইজ ফর্মে হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয় এই মেডিসিনটি একটি অ্যান্টিসোরিক ওষুধ এটা হৃৎপিণ্ডের উপরে কাজ করে শ্লৈশিক ঝিল্লি বা চামড়ার উপরে কাজ করে এবং নিউমোগ্যাস্ট্রিক নার্ভ পাকস্থলী অন্ত্র কোটি দেশ অর্থাৎ স্যাক্রোলাম্বার রিজিয়ান এর উপরে কাজ করে এই মেডিসিনটা বৃদ্ধ এবং বালক এবং যে কোনো ব্যক্তির যখন সহজে সর্দি লাগে যারা অলস তাদের পক্ষে উপযোগী এই মেডিসিনটিতে দেখা যায় যে শ্বাসযন্ত্রের যে বিভিন্ন রোগ অর্থাৎ ডিজিজেস অফ রেসপিরেটরি সিস্টেম তার উপরেই প্রধানত এর কাজ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হাঁপানি এবং হুপিং কাশি অথবা যে কোনো প্রকারের কাশিই হোক না কেন যদি গলায় ও বুকে সর্দি জমে ঘর ঘর শব্দ হয় অথবা গলায় যেন একটা সর্দি আটকে রয়েছে মনে হয় অথচ রোগী শ্লেষা তুলতে পারে না অর্থাৎ এক্সপেক্টরেশনটা ঠিক উঠতে চায় না এই রকম যখন লক্ষণ থাকে তবে অ্যান্টিনটর্টের কথা কিন্তু মনে করতে হবে যদিও সকল বয়সের ব্যক্তির রোগের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণ দেখতে পাওয়া যায় তবুও শিশু এবং বৃদ্ধদের রোগের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ উপযোগী অ্যান্টিম যে বিশেষ লক্ষণ তাতে দেখা যায় যে এক মানসিক লক্ষণ এটা অ্যান্টিম ক্রুডের মতন হয় অর্থাৎ অতিরিক্ত খিটখিটে ও খুঁতখুঁতে মেজাজ এটা থাকবে এবং সেই সঙ্গে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে চাই হুইনস অন বিং টাচড বাচ্চাকে যদি ছোঁয়া হয় তাহলে বাচ্চা ঘ্যান ঘ্যান করে রাগ হয় বাচ্চার মধ্যে এটা দেখা যায় এবং আর দেখা যায় ফি অফ বিং অ্যালুন একা থাকতে ভয় এই মানসিক লক্ষণটা দেখা যায় এবং মুখমণ্ডলের লক্ষণে দেখা যায় যে মুখমণ্ডল শীতল ও বিবর্ণ এবং শীতল ঘরমাক্ত হয় অর্থাৎ কোল্ড ব্লু পে কভার্ড উইথ কোল্ড সোয়েট এই 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 লক্ষণটা থাকবে এবং সেই সঙ্গে দেখা যায় যে নাসার এটা এটা কিন্তু বিস্তৃত হয় অর্থাৎ নাসারন্ধ্রটা যেন নাকটা যেন ফুলিয়ে থাকে এই রকম থাকে এবং এটা এবং তার ভেতরে ঝুলের মতন কালো হয় এবং মুখমণ্ডল এটা বিবর্ণ এবং যেন ভেতরে ঢুকে গেছে এই রকম মুখমণ্ডলটা হয় ক্যাপিলারি ব্রঙ্কাইটিস বা শিশুদের ব্রঙ্ক নিউমোনিয়ার একটা অত্যন্ত ভালো মেডিসিন অ্যান্টিমোনিয়াম টারটেরিকাম শিশু খাবার খেতে গিয়ে খাবার খাওয়ার সময় হঠাৎ করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং তখন তাকে সোজা করে কোলে নিয়ে বেড়ালে ভালো বোধ করে এরকম ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম এটা কিন্তু মনে করতে হবে শিশুর যখন প্রথম গলা ও বুকে সর্দি বসে যায় এবং বুকে ঘর ঘর শব্দ হয় বারে বারে কাশি হতে থাকে এবং কফটা উঠে আসে তখন এপিকাকে প্রয়োজন হয় কিন্তু কাশি যখন বারে কমে যায় অথচ বুকের সর্দি ও ঘর ঘরানি আগের মতন থাকে কিছু মাত্র কমে না শিশু নিঝুম হয়ে পড়ে থাকে অর্থাৎ একটা ড্রাউজিনেস থাকে তখন অ্যান্টিমটার প্রয়োগ করতে যেন ভুল না হয় এটা কিন্তু অ্যান্টিমটারের একটা বিশেষ লক্ষণ এবং অ্যান্টিম দেখা যায় থার্স্ট এটা থার্স্ট ফর বা পিপাসা এটা ফর কোল্ড ওয়াটার এবং লিটিল অ্যান্ড অফন ঠান্ডা জল অল্প অল্প করে বারে বারে খায় এটা কিন্তু টার্টের একটা বিশেষ লক্ষণ এটা মনে রাখতে হবে এবং অ্যান্টিম অ্যান্টিমটাইটের যে হুপিং কাশি তার উপরে অ্যান্টিমট ভালো কাজ করবে হাঁপানি বা অ্যাজমার উপর ভালো কাজ করবে অর্থাৎ যে সকল ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল বৃদ্ধ ব্যক্তিরা বছর বছর ধরে সর্দি কাশিতে ভুগছে এবং যাতে শীতকালে একটু বেশি ঠান্ডা লাগলেই বুকে সর্দি জমে ঘর ঘর শব্দ হতে থাকে এবং কফ ওঠে না উঠলেও সামান্য গাঢ় সাদা রঙের কফ ওঠে এবং শ্বাসকষ্ট উপস্থিত হয় বিছানায় শুয়ে থাকতে পারে না কারণ শুলেই শ্বাসকষ্টে বৃদ্ধি হয় এবং হাওয়া খেতে চায় বা বাতাস করতে পারে তাদের পক্ষে উপকারী অবশ্যই অ্যান্ডিমটার্টের রোগ সম্পূর্ণ আরোগ্য হয় না বা রোগ ভালো হয় না কিছুটা কমে শেষ পরিস্থিতিটা কমায় কিন্তু ব্যারাইটাকার বা অ্যান্ডিমটার্টের এটা এইটা কিন্তু মনে রাখতে হবে ব্যারাইটাকার ভালো কাজ করে এছাড়া লরোসেরেসাস অর্থাৎ সদ্যজাত শিশুর বিশেষত হৃদরোগগ্রস্ত বাবা মার সন্তানের শ্বাসরোধ হয়ে মুখমণ্ডল অত্যন্ত নীলবর্ণ হয়ে গেলে এবং মুখমণ্ডলের মাংসপেশি কেঁপে কেঁপে উঠলে এবং শিশু খাবি খাচ্ছে এই রকম দেখলে অ্যান্টিমটার্ট খুব ভালো কাজ করবে এছাড়া অ্যান্টিমটার্ট হাম অর্থাৎ মেজেলস বসন্ত পক্স এই এগুলোর উপরে কিন্তু খুব ভালো কাজ করে টার্টে মনে রাখতে হবে গ্রেট র্যাটলিং অফ মিউকাস বাট ভেরি লিটল ইজ এক্সপেক্টোরেটেড এটা মনে রাখতে হবে হাম এবং বসন্তের গুটি রীতিমতো না উঠলে অথবা উঠেও বসে গেলে এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট থাকলে ও মুখমণ্ডল নির্বর্ণ হয়ে গেলে এবং খুব জ্বর ও কষ্টকর নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ঘরঘরানি শব্দ থাকলে অ্যান্টিম টার্ট প্রয়োগে গুটিগুলো পুনরায় বের হয়ে রোগী ক্রমশ আরোগ্য হয় এটা মনে রাখতে হবে এবং কটিবাদ বা লামবাগো দেখা গেছে যে ভায়োলেন্ট পেইন ইন দি স্যাক্রো লাম্বার রিজিয়ান এই যে লাম্বাগু এর একটা উৎকৃষ্ট নির্ভরযোগ্য ওষুধ হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম দেখা যায় র্যাগিং ডাউনওয়ার্ড অল দি টাইম সবসময় যেন নিচের দিকে যেন একটা খিচে ধরছে টেনে ধরছে এই রকম একটা ব্যথা ক্ষেত্রে থাকবে এবং এটা কলেরা মরবাস এর উ ডায়রিয়া বা উদরাময় এরও একটা খুব ভালো ওষুধ দেখা যায় যে হাম বা বসন্তসহ বা পরে যখন ডায়রিয়া বা উদরাময় হয় সেক্ষেত্রে অ্যান্টিমটাট ভালো কাজ করে এবং বসন্তের প্রকোপের সময় উধরাময় এটা কিন্তু উপযোগী এবং কলেরা কলেরামসে দেখা যায় যে রোগী সবসময় রোগীর মধ্যে গা বমি করে এবং কিন্তু বমি হয়ে গেল এর উপশম হয় না প্রচণ্ড ওয়াক ওয়াক ওঠে সেই সঙ্গে কপালে ঘাম এবং শীত শীত বোধ হয় এবং মুখমণ্ডলে ঠান্ডা ঘাম হয় এই রকম যখন লক্ষণগুলো থাকে এবং ডান শুলে উপশম বোধ করে বাম বমি বমিও গাভ বেড়ে যায় এই রকম যখন লক্ষণ থাকে এবং সেই সঙ্গে জলের মতন পাতলা শ্লেষা পিত্ত বা রক্ত মিশ্রিত প্রচুর পরিমাণে যখন মল হয় সেক্ষেত্রে এই অ্যান্টিমটার খুব ভালো কাজ করবে অ্যান্টিমডে ফিভারের লক্ষণ দেখা যায় কোল্ডনেস ট্রেমলিং অ্যান্ড চিলিনেস এটা থাকে অর্থাৎ দেখা যায় যে যতক্ষণ শীত থাকে ততক্ষণ পর্যন্ত পিপাসা থাকে না একবার শীত ও একবার উত্তাপ হয় এত শীত হয় যে যেন মনে হয় হাড়ের ভেতর থেকে শীত বের হয়ে আসছে শীতে রোগী ঠকঠক করে কাঁপতে থাকে কখনো শীত বেশিক্ষণ স্থায়ী হয় আবার কখনো শীত অল্প সময় থেকে উত্তাপ বেশিক্ষণ থাকে সাধারণত এই দুই অবস্থাই দেখতে পাওয়া যায় শীত আরম্ভ হলে রোগী নিদ্রালু হয়ে পড়ে অর্থাৎ ড্রাউজি হয়ে যায় এবং নড়াচড়া করলে বেশি শীত বোধ হয় উত্তাপ অবস্থায় দেখা যায় উত্তাপের সময় রোগীর কপালে প্রচুর ঘাম হয় উত্তাপের সময়ও পিপাসা থাকে না কিন্তু ঘাম আরম্ভ হওয়ার সময় অত্যন্ত পিপাসা থাকে এবং ঘর্মাবস্থা ঘাম খুব বেশি হয় এটা অ্যান্টিবায়োটিক ফিভারের কিন্তু লক্ষণ মোডালিটিসে দেখা যায় এর সমস্ত সমস্যা বৃদ্ধি পায় ঠান্ডার সাথে সাথে আবহাওয়ায় রাতের বেলায় বসন্ত ঋতুতে এবং ঋতু পরিবর্তনে এবং এর উপশম হয় নির্মল বায়ুতে শ্লেসা বের হলে ডান পাশে শুলে এবং ঢেঁকুর উঠলে অর্থাৎ ইরাকটেশন উঠলে এবং ফ্রম সিটিং ইরেক্ট সোজা হয়ে বসলে এর উপশম হয় এবং এর ডোজ কী হবে ডোজ থ্রি এক্স থেকে টু হান্ড্রেড খুব ভালো কাজ করবে অর্থাৎ থ্রি এক্স সিক্স থার্টি টু হান্ড্রেড এই পোটেন্সিগুলো খুব ভালো কাজ করে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকুন নমস্কার